প্রথমে একটি নৌকা এঁকে নেই, সুন্দর করে একটি নৌকা এঁকে নেই। আমরা ক্লাসে নৌকা কিভাবে আঁকতে হয়, কেমন করে আঁকতে হয়, এই নিয়মকানুনগুলো আমরা ক্লাসে খুব সুন্দর করেই শিখেছি। আজকে আর নতুন করে শেখার কোনো প্রশ্নই ওঠে না নৌকাটা কিভাবে আঁকতে হবে। নৌকাটা সুন্দর করে এঁকে নিয়ে সাথে পাড়টা দিলাম, পাড় দিয়ে আবার নৌকাটাকে সুন্দর করে একটু আঁকছি, যেখানে যে লাইনগুলো দরকার সেখানে দিচ্ছি। নৌকাটির সামনের অংশ ছোট না, সামনের অংশটি বড়, পিছনের অংশটি ছোট। এর কারণ হলো অনুপাত, নৌকাটির একটু সামনের দিকটা আমরা বেশি দেখছি, পিছনের দিকটা একটু কম দেখছি, এই কারণেই নৌকার সামনের অংশটা বড় হয়েছে। পাশে আরেকটি নৌকা আঁকছি। নৌকাগুলো আঁকার সময় ওই কাছে দূরের ব্যাপারটা সুন্দর করে আঁকার চেষ্টা করতে হবে, তাতে অনুপাতটা ঠিক থাকবে। নৌকাগুলোর সাথে আমি পাড় এঁকেছি, পাড় আঁকলাম, কিন্তু পাড়ের সাথে নৌকাগুলো একদম লেগে আছে। কেন লেগে আছে? যে নৌকাগুলো পাড়ের সাথে একদম বাঁধা অবস্থায় আছে, এই জন্য আমি নৌকার সাথে দুটি খুঁটি দিয়ে বেঁধে রেখেছি। এবং পাশে আমি কাশ ফুলের গাছ আঁকলাম, আরও ঘাস টাস এগুলো দেবো পাড়টাকে সুন্দর করে সাজানোর জন্য, যাতে সুন্দর লাগে ছবিটাকে দেখতে। ছোটো ছোটো ঘাস দিলাম, তারপর পাশে পাড়টার সাথে আর একটা নৌকা আঁকলাম, যাতে আরও সুন্দর লাগে দেখতে। নিচে পানিটাও আমি একটু একটু করে ড্রয়িং, হালকা একটু করে ড্রয়িং দেখাইছি। পাশে বিপরীত পাশে বিপরীত পাড়টা আঁকলাম, এবং পাশে দুটি ঘর সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজিয়ে দূরের ঘর বাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম। এবং দিগন্তরেখার সাথে দিগন্তরেখাটা উপরে কিছু এঁকেছি, এবং ওই পারের নদী নদীর পারের সাথে একটা নৌকা আঁকছি ছোট করে, যাতে কাছে দূরের ব্যাপারটা বোঝা যায়। পাশে আরেকটি দেখো আরেকটি ঘর আঁকছি, দুইটি ঘর আঁকলাম, একে গাছ গোছালি দিয়ে জায়গাটুকু একটু সুন্দর করার চেষ্টা করলাম। দিগন্তরেখাটা একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, গাছ গোছালিগুলো সুন্দর করে এঁকে নিলাম। নদীর দুই পারের দৃশ্যটি সুন্দর না হলে ভালো লাগে না। কলা গাছ আঁকলাম পাশে, এপাশে আর দুই একটি গাছ দিয়ে জায়গাটা আর কি যাতে খালি না থাকে, এই জন্য সুন্দর করে জায়গাটা পূরণ করে দিলাম। একটু ছোট্ট করে একটা মহিলা আঁকলাম, কারণ মহিলাটি অনেক দূরে আছে, এবং এই যে পুরুষটা আঁকছি সে পুরুষটা একদম খুব কাছাকাছি আছে, যার কারণে একটু বড় করে আঁকছি। হয়তো এই লোকটি এখন কোথাও যাবে, এই চিন্তা ভাবনা করে আমি আঁকছি যে হাতে একটি বৈঠা থাকবে, ওই বৈঠাটি নিয়ে সে নদীর দিকে যাবে। আঁকার সময় মানুষ আঁকলাম বা যে কোনো বিষয় আঁকলাম, আঁকার সময় খেয়াল রাখতে হবে কোন অংশটুকু কত বড় হবে কত ছোট হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় মাথা খুব ছোট হয়ে গেছে, বডি অনেক বড় হয়ে গেছে, আবার বডি অনেক বড় হয়ে গেছে মাথা খুব ছোট, দেখতে ছবি খারাপ লাগবে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের দেখতে হবে। সুন্দর করে একটি বইটা আঁকলাম, আঁকার পর ওই দূরে একটি ধান ক্ষেত দেওয়ার চেষ্টা করছি, নদীর পাড়টা একদম শেষ করে দিলাম ওখানে, যাতে অনেক দূরে নদীটা চলে গেছে এরকম যাতে বোঝা যায়। এবং নদীর এই পাড়টা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, পাশে একটু হালকা ধান ক্ষেত দেখা যাচ্ছে এরকম, ভিতর দিয়ে একটু রাস্তা রাস্তা আছে যাতে মনে হয়, এই জিনিসটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। নদীর পাড়টা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, ভাঙ্গা অংশগুলোও দেখাচ্ছি। এইভাবে একটি সুন্দর ড্রয়িং করে নিতে হবে। এখন রং, প্রথমে নীল রং নিয়েছি আকাশের রং দেওয়ার জন্য, পরিষ্কার আকাশ যাতে বোঝা যায়। নীল রংটা একটু পানিতে, নীল রঙের একটু রিফ্লেকশন যেটা আমরা পাই সেটা দেওয়ার চেষ্টা করতেছি পানিতে। ওই আমি আগে যে ড্রয়িং লাইনগুলো দিয়েছিলাম সেখানেও একটু রং দিয়ে, আর একটু হালকা করে রং দিয়ে, কারণ দিগন্তরেখার উপরে গাঢ় নীল রং দিয়ে রং দিয়েছি। প্রথমে নীল রংটা কেন নিলাম, সবুজ রঙের গাঢ়ত্বটা বাড়ানোর জন্য নীল রংটা নিয়েছি, যাতে সবুজ রঙের গাঢ়ত্বটা যেন ওই অন্ধকার জায়গাগুলো যেগুলোতে আলো পৌঁছায়নি সেই জায়গাগুলো শেড বাড়ানোর জন্য নীল রংটা দিয়ে গাঢ় জায়গা যেগুলো কালো কালো লাগবে এই এই জায়গাগুলোতে রং করলাম। প্রথমে আসলে যখন যে রংটা নেব সেই রংটার কাজ একদম শেষ করার চেষ্টা করব। একটা দৃশ্য অনেক বড় হয় তখন মনে থাকে না অনেক জায়গায় রং দেওয়ার কথা। এখন খয়েরি রংটা দিয়ে, নীল রঙের উপর যখনই আমি রংটা দিয়েছি একটু কালো কালো হয়ে গেছে ওই লোকটার মাথার দিকে, দেখলেই বোঝা যায় নৌকাগুলো রং করছি খয়েরি রং। খয়েরি রঙের কাজটা সম্পূর্ণ শেষ করব একদম সুন্দর করে, যেখানে যেখানে খয়েরি রং দেওয়া দরকার সেখানে সেখানে খয়েরি রংটা ব্যবহার করছি, মানুষের হাতে ব্যবহার করছি।
মুখের সাইডে একটু ব্যবহার করছি, মাটিতে ব্যবহার করতেছি, যে জায়গাটা বেশি ভেঙে চুরে গেছে সেখানে ওই যে ভাঙা জায়গাটা রং করছি, আগে নীল রং দিয়েছিলাম যার জন্য কালো হয়ে গেছে, ওই জায়গাটা ডার্কনেসটা বেড়ে গেছে যার জন্য দেখতে ভালো লাগছে। বিপরীত পাশেও তাই দিলাম, ঘরের বেড়াই দিয়েছি, গাছের ডালে সব জায়গায় যেখানে যেখানে ওই খয়েরি রংটা দরকার সেখানে সেখানে দিয়ে দিয়েছি। মহিলাটির মাথায়ও দিয়েছিলাম প্রথমে নীল রং, তারপর খয়েরি রং দিয়েছি, কালো কালো হয়ে গেছে এখন। খয়েরি রঙের কাজ শেষ, এখন সবুজ রং দিয়ে ওই নীল রঙের উপর দেওয়ার সাথে নীল রঙের কিন্তু সাথে সবুজ রংটা মিক্সড হয়ে সবুজ রঙের গাঢ়ত্বটা বেড়ে গেছে। এই জিনিসটা আমরা সবসময় লক্ষ্য রাখবো, যে জায়গায় যতটুকু রং দরকার ততটুকু রং দেওয়ার চেষ্টা করবো। অনেক সময় রঙের গাঢ়ত্ব বোঝাতে গেলে তখন ওই নিয়ম অনুযায়ী, রং করার নিয়ম অনুযায়ী ওইভাবেই রং করবো। সবুজ অংশগুলো যেখানে সবুজ রং দেওয়া দরকার সেই সবুজ রং দিয়ে দিচ্ছি, গাঢ় সবুজ রং কিন্তু দিয়ে দিচ্ছি একটু করে শেড সবুজ রং। যখন দেওয়া শেষ হলো আবার আমি একটু আকাশের রং দিচ্ছি, হালকা হালকা নীল রং দিয়ে আকাশটাকে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, আকাশটা সুন্দর লাগবে। তারপর হলুদ রং দিয়ে ক্ষেতগুলো এবং সবুজ জায়গাগুলো একটু যেখানে যেখানে শেডটা করে ছেড়ে দিয়েছিলাম সেই শেডের উপরে উপরে হলুদ রং দিয়ে সবখানে, মোটামুটি সবখানেই যেখানে যেখানে দরকার সেখানে সেখানে হলুদ রঙগুলো দিয়ে দিচ্ছি। হলুদ রং ছবির উজ্জ্বলতা বাড়ায়, খয়েরি রং আর হলুদ রং মিশিয়ে মানুষের গায়ের রংটা উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হলো, যাতে ছবি ভালো লাগে। এর জন্য আমরা শেড দিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করবো এবং সুন্দর করে রং করার চেষ্টা করবো যেখানে যতটুকু রঙের দরকার। হলুদ রংটি দিচ্ছি যেখানে একদম লাইট বেশি, যেখানে আলো বেশি সেই জায়গা, সেই জায়গাগুলোতে। আবার কাশফুলের গাছের গাছকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য আরেকটু হলুদ রং দিলাম আশপাশে, যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে সেখানে, যেখানে একটু রোদ পড়ছে আর কি, রোদের আলো যেখানে বেশি লাগে সেখানে সেখানে হলুদ রংটা বেশি দিচ্ছি। ঘরের চালা যেহেতু টিনের চালা দিয়েছি, একটু গাঢ় নীল রং দিয়ে লাইন লাইন করে রং দিয়ে দিলাম, তারপর হলুদ রং গাছে দিলাম। একটু সাদা রং দিয়ে আকাশটা ঘষলে তাতে হবে কি, আকাশের মানে নরম, আকাশটাকে নরম মনে হবে, সুন্দর মনে হবে, আকাশটাকে সুন্দর লাগবে, পরিষ্কার লাগবে, ঝকঝকে লাগবে। একটু ওই দিগন্তরেখার উপরে যে দূরের গাছ গাছালি যে জায়গাটাকে আমরা দেখি না, যে জায়গাটার পর আমরা দেখি না, মনে মনে হয় যেন দৃষ্টিসীমানা শেষ, তার উপর দিয়ে কাজ করে গাছপালাগুলোর একটু উপরে আশেপাশে একটু নীল রং দিয়ে একটু ছড়িয়ে দিলাম, যাতে ওই যে জায়গাগুলো আমরা দেখি না সে জায়গাগুলো যেন মনে হয় যেন দেখছি ওই নীল রং দেখছি, এরকম মানে আমাদের চোখের দৃষ্টি সীমানার বাইরে ওই সব জায়গাগুলো। মানুষটার গামছাটা এবং লুঙ্গিটা রং করে ফেললাম, শার্টের রং করি, যার যেরকম পছন্দ রং, কাপড় চোপড়ে সেই রকম রং দিলেই হলো। রঙের ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম নেই, কোন রংটা আমরা ব্যবহার করলে কেমন লাগবে সেটা আমাদের নিজস্ব ব্যাপার। সুন্দর করে মানুষটার শার্টটি রং করলাম, এরপর মহিলাটির শাড়ির রং করছি, লাল শাড়ি, ইচ্ছা অনুযায়ী শাড়ির রং করা যায় বা যে কোনো কাপড় চোপড়ের রং করা যায়। এভাবে সুন্দর একটি দৃশ্য আমরা এঁকে ফেললাম।